আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভোট চুরিতে জড়িতদের তালিকা হচ্ছে, নিষেধাজ্ঞা আসবে, জনগণ দ্রুতই সরকারের বিদায় দেখতে চায়। সবশেষ থাকছে প্রধানমন্ত্রী দেশ বিদেশে ঘুরছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, মান্না এদের পতন নিশ্চিত করতে হবে। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে যারা ভোট চুরিতে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, তার একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, আর 1% নিচে মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারা লাখ কোটি টাকা লোপাট করেছে এবং বিদেশে পাচার করেছে, এসব টাকা ফেরত দিতে হবে। শনিবার 11 মার্চ সরকার পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তারা আইন করছে, নির্বাচনে ভোট চুরির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে। এটা তো বাইরে থেকে আসবে এবং ভেতর থেকেও তাদের বিচার হবে। 111-এ তাদের যেসব মামলা তারা খারিজ করে দিয়েছে, গত 11 বছরে গুম খুনের যে মামলা, এগুলো একত্রিত করলে আওয়ামী লীগের 300 আসনের মধ্যে একটিতেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থী পাওয়া যাবে না। সবাইকে জেলে যেতে হবে, বিচারের আওতায় আসতে হবে, কেউ ছাড় পাবে না। বাংলাদেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দিয়ে চলে যান, 50 বছর পর আবার দেখা হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, রাস্তাঘাটে, পথে, মাঠে, সমাবেশে, প্রত্যেক জায়গায় আজ একটা প্রশ্ন, এই ফ্যাসিস্ট সরকারকে কবে বিদায় নেবে? আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরো কিছুদিন এই অবৈধ সরকার যদি থাকে আমরা কেউ বাঁচব না। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটি দিন অতিবাহিত করছি, আমাদের মুক্তি দিন, দেশকে মুক্ত করেন। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের মেসেজ। জনগণ দ্রুত এই সরকারের বিদায় দেখতে চায়। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণগুলো হচ্ছে এগুলোকে তারা রাজনীতিকরণের চেষ্টা করছে। একটা সরকারের আমলে যখন এগুলো ঘটে তখন সে সরকার দেশ পরিচালনাতে ব্যর্থ, তারা রাজনীতি করছে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। আমির খসরু বলেন, এরশাদের পতনের সময় মন্দিরে মন্দিরে আক্রমণ হয়েছিল, স্বৈরাচাররা যখন পতনের অবস্থানে চলে যায় তারা তখন এ ধরনের কর্মকাণ্ড করে, তারা আরো করবে, কারণ আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার অন্য খেলাধুলার ষড়যন্ত্রে নেমেছে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চরম দুর্নীতির কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের থেকে স্বল্প উন্নত দেশে পরিণত হয়েছে, দেশে চরম দুর্নীতি চলছে। এই অবৈধ সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে জনগণের অর্থ লোপাট করে জনগণের টাকা বিদেশে পাচার করছে। দেশের অর্থনীতি অবনতির মূলে রয়েছে বিনা ভোটে অবৈধ সরকারের এমপি ও মন্ত্রী এবং আমলারা, যার ফলে গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান তৃতীয় গ্রেডে। তিনি বলেন, সরকারের দুর্নীতি থেকে রেহাই পাচ্ছে না দেশের ধর্মপ্রাণ জনগণ। হাজিদের বিমান ভাড়া প্রায় 2 লাখ টাকা, ওমরাতে 1 লাখ টাকা, পর্যটক ভিসায় 60,000 টাকা বেশি নিচ্ছে। ধর্মীয় বিষয় নিয়ে হাজিদের সঙ্গে সরকার চরম বৈষম্য সৃষ্টি করেছে। চলে যাচ্ছে পরের সংবাদে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে জনগণের টাকায় দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, কিন্তু তাতে মানুষের কি লাভ হয়েছে? সরকার যতই তালবাহানা করুক, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। শনিবার 11 মার্চ দুপুরে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন মান্না। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি ও শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগের প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ যুগপথ আন্দোলনের 14 দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। গণতন্ত্র মঞ্চ সহ যুগপথ আন্দোলনে যারা আছে তার কেউ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, প্রধানমন্ত্রী অনেক সময় অনেক ওয়াদা করেছেন কিন্তু কখনোই কথা রাখেন না, তার কথায় কারো আস্থা নেই, ওনাকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক মাসুদ রানাকে গত রাতে আশুলিয়ায় হামলা করে আহত করা হয়েছে। সারাদেশে মানুষকে হামলা মামলা করে আন্দোলন থেকে বিরত রাখতে চায়, কিন্তু মানুষের সামনে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা ছাড়া উপায় নেই। মানুষ কোথাও কোনো নিরাপদ নেই দাবি করে তিনি বলেন, দেশের মানুষকে গ্যাস চেম্বারে তুলে রেখেছে এই সরকার। সারা দেশে মানুষকে বন্ধক রেখে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এদের পতন নিশ্চিত করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার সুষ্ঠু বন্টন নেই। গণতন্ত্র মঞ্চে স্পষ্ট করে রাষ্ট্রের ক্ষমতা কার কাছে কতটা থাকবে, কিভাবে বন্টন হবে, তার কাঠামো ঠিক করতে হবে। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না করলে আমাদের সংকটের সমাধান হবে না। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাসের সিস্টেম, লস ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারলেও
মৃত্যুপণের দাম অনেক সহনীয় পর্যায়ে থাকতো, কিন্তু সরকার এ নিয়ন্ত্রণ করে না, কারণ সিস্টেম লসের নামে লুটপাট করে। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে, পাচার করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন পর্যায়ে গেছে, সাধারণ মানুষের সংসার চালানো মুশকিল হয়ে গেছে। বিরোধী দলের আন্দোলন সংগ্রাম ব্যাহত করার জন্য সরকার সারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে শাস্তি সমাবেশের নামে অশান্তি তৈরি করছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে আওয়ামী লীগকে আহ্বান জানান নূর। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।